अल्लाह पाक बोलेन या अय्युहल्लजीना आमनु ला तुलहिकुम अमवालुकुम वला औलादुकुम अन ज़िक्रिल्लाह वमन यफअल ज़ालिका फौलाइका हुमुल खासिरून। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسل الله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى وقال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل حرمك وصحتك قبل سقمك وغناك قبل فطرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে রব্বুল ইজ্জত আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে
দিনের জন্য ইসলামের জন্য আল্লাহ তাআলা কবুল করছেন এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে যা চায় আর বাঁচায় করে আল্লাহ পাকের খাস রহমতে দিনের সমাজ দিনের বুঝ আল্লাহ পাক দান করেছেন একটা মানুষ দুনিয়ার সব কিছু পেল দিনের বুঝ পায় নাই সে যেন কিছুই পায় নাই একটা মানুষ দুনিয়ার কোনো কিছু পায় নাই কিন্তু আল্লাহ পাকের হুকুমের বুঝ পেয়েছে দিনের বুঝ পেয়েছে সে যেন সব পেয়ে গেছে একটা মানুষ দুনিয়াতে কিছু পায় নাই কিন্তু আল্লাহ তাআলা ঈমানের মতো দৌলত আল্লাহ পাক দান করেছেন আল্লাহ তাআলা তাকে যে ঈমানের মতো দৌলত দান করেছেন তো সে দুনিয়াতে কামিয়াব এবং দুনিয়াতে সব কিছু পেয়ে গেল আরেকটা মানুষ দুনিয়ার সব কিছু পেয়েছে কিন্তু সে ঈমানের মতো দৌলত পায় নাই সে যেন পুরো নাকাম হয়ে গেল পুরো নাকাম হয়ে গেল এবং সে দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে গেল পরকালের জন্য সে বড় ক্ষতির মধ্যে পড়ে গেল এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দার ভালাই চান কোনো বান্দার কল্যাণ চান আল্লাহ তাআলা তাকে দ্বীনের সমজ দান করেন দ্বীনের বুঝ দান করেন আর ওই দ্বীনের উপর চলার তৌফিক আল্লাহ তাআলা দান করেন আল্লাহ তাআলা যার মঙ্গল চান না তো বিভিন্ন ওসিলা করে সে দিন থেকে সরে যায় দিন থেকে আলাদা হয়ে যায় দিন এবং দুনিয়া দুইটা আগুন আর পানির মতো দিন এবং দুনিয়া আগুন এবং পানির মতো দিন যার উপর এসে যায় যার ভিতর এসে যায় তারা দুনিয়াকে প্রাধান্য দেয় না সব সময় দিনকে প্রাধান্য দিয়ে থাকে এটা আমাদের বাহ্যিক নজরে আমরা দেখতেছি এটা আমাদের জিন্দেগিতে ঘটতেছে আর যাদের ভিতরে আমরা অধিকাংশ লোকই দুনিয়া আছে দুনিয়া এমনভাবে আমাদের ভিতরে আসছে যে দুনিয়া আসার কারণে আমাদের ভিতরে দিনকে আমরা জায়গা দিচ্ছি না দিন মনে হয় যেন এতিম হয়ে গেছে দিন এতিম হয়ে গেছে দুনিয়া আমাদের সঙ্গী হয়ে গেছে দুনিয়ার সব কিছু আছে দুনিয়ার লোকের অভাব নাই দুনিয়ার সঙ্গে থাকার লোকের অভাব নাই কিন্তু দিনের সঙ্গী হওয়ার লোকের অনেক অভাব দিন কেমনে এতিম হয়ে গেছে সাধারণত আমরা দেখতে পারি কেউ যদি দিনের কাজ করে তো যারা আমরা ব্যবসা করি যারা আমরা চাকরি করি যারা আমরা দুনিয়ার বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত তারা আমরা সব সময় মনে করি যে দিন তো আমাদের জন্য নয় দিনের কাজ মাদ্রাসাওয়ালারা করতেছে তো এটা তো মাদ্রাসাওয়ালাদের কাজ দিনের কাজ তাবলিগওয়ালারা করতেছে তো আমরা ভাবতেছি এটা তো তাবলিগওয়ালাদের কাজ দিনের কাজ হকান কোনো পীর ওয়ালারা করতেছে পীরের মরিদেরা করতেছে আমরা ভাবতেছি এই কাজ তো ওদের কাজ আসলে দিন মনে হয় যেন আমাদের কাছে পুরো এতিম এই দিনের সঙ্গী হওয়ার লোক নাই আসলে দিনটা কি ভাগাভাগির জিনিস না সকলের জন্যই এই দিনটা আর এই দিনের জিম্মাদারি শুধু তাবলিগওয়ালাদের শুধু মাদ্রাসাওয়ালাদের শুধু পীরওয়ালাদের না সকলের সকলের এখন যেন ভাগাভাগি হয়ে গেছে কারণ হলো দুনিয়াকে আমরা সঙ্গী বানিয়ে ফেলেছি যার কারণে দিন আমাদের থেকে অনেক দূরে চলে গেছে আর দুনিয়া মালউনাতুন ও মালউনু মা ফিহা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে দুনিয়াও অভিশপ্ত আল্লাহর কাছে এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সবই অভিশপ্ত এই দুনিয়া আমাদের সঙ্গী হবে না আমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি
दुनिया के आमादेर सामने रखते सी, दुनिया के आमरा सामने रखते सी। अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि सल्लम 1450 बच्चर आगे ही बोले गए सैन, आमी तो आमार उम्मतेर फकरातेर गरीबीर भय करी ना, अर्थे संकटेर मध्य पड़बे, अभावे पड़बे, ए भय आमी करी ना। आमी भय करी आमार उम्मते अनेक धन सम्पदेर मालिक होबे, टाका पैसार भितरे पड़े जाबे, सम्पदेर भितरे पड़े जाबे, ए सम्पद पे ए दुनिया पे से आखिरत के भूले जाबे, आखिरत छेड़े दिबे, से आखिरतेर चिंता करबे ना, दुनियार चिंताय से बिगुर होया जाबे। आजके जेदिके जाबेन দিনের কথা বললে, দিনের কথা একটু সময় দেওয়ার জন্য বললে, একটু দিনের দিকে আসার কথা বললে, তো বলে সময় নাই, কেন ও ব্যবসা চলেন না, একটু সময় দেই, বলেন যে সময় নাই, কি চাকরি, তো ভাই একটু দিনের কাজে একটু সময় দেই, ও বলেন যে আমার অমুক কাজ অমুক কাজ। দুনিয়াটা এমন ভাবে আমাদের আসছে, আমাদের ভিতরে ফিটিং করে নেছি, দিন আমাদের দিনের গুরুত্ব দিলের ভিতরে নাই, দিনের গুরুত্ব আমাদের ভিতরে নাই। এই জন্য একটা মানুষ যখন দিন ছেড়ে দিবে, তখন দুনিয়া ওই পরিমাণ তার তকদিরে জুটবে যে পরিমাণ আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, কিন্তু সে আখেরাত হারিয়ে ফেলবে। আরেকটা মানুষ আখেরাতকে সামনে যদি রাখে, আল্লাহ পাক আখেরাত তো সে পেয়েই যাবে, আল্লাহ পাক দুনিয়া তার কদমের নিচে আল্লাহ পাক এনে দিবেন। আমাদের উস্তাদ একদিন উদাহরণ দিচ্ছিলেন, শেখুল হাদিস পাশের মধ্যে দিন এবং দুনিয়া শিখাইতেছিলেন, দিন এবং দুনিয়া শিখাইতেছিলেন, দিন ছেড়ে দিলে কি হবে আর দুনিয়া ধরলে কি হবে উদাহরণ দিচ্ছিলেন ক্লাসের মধ্যে। তো বলতেছেন ওই রুমের ভিতরে একটা সুকেস খাড়ানো, দাঁড়া করানো, সুকেসের মধ্যে গ্লাস লাগানো, তো গ্লাসের সামনে একটা ছাতা ঝুলানো, দূরে রুমের এক মাথায় হলো সুকেসের গ্লাসটা আর এক মাথায় ছাতা। তো হুজুর বললেন এই এই গ্লাসের মধ্যে কি দেখা যায়? ও ছাতা দেখা যায়। ওই ছাতার যে সামনে যার কারণে গ্লাসের মধ্যে কি দেখা যাচ্ছে? ছাতাটা দেখা যাচ্ছে। তো এইবার বলল গ্লাসের মধ্যে যায় ছাতাটা ধরো তো। তো ছাত্ররা একের পর এক গ্লাসের মধ্যে হাত দিল। কি বলেন, গ্লাসের মধ্যে ধরলে কি ছাতা ধরা যাবে? সবাই হাত দিতেছিল, একের পর এক হাত দিতেছিল, কেউ ধরতে পারে না। তো সবাই হাসতেছে ভিতরে ভিতরে, আবার হুজুরে এটা কি বলে গ্লাসের ভিতরে ছাতা ধরার জন্য বলতেছে, এটা কিভাবে ধরা যায়? তো সে সকলেই আমরা এরকম হাত দিয়ে ধরতে চেষ্টা করলাম, কেউ ধরতে পারে না। বলল ছাতাটাকে তোমরা কেউ ধরতে পারল না? বলল হ্যাঁ হুজুর, কেউ ধরতে পারে নাই, গ্লাসের ভিতরে আবার ছাতা ধরবে কিভাবে? তো বলল তাহলে ওই যে ছাতা দেখা যাচ্ছে ছাতার মধ্যে হাত দাও তো। তো যাইয়া যখন ছাতার মধ্যে হাত দেওয়া হইল, তো দেখা যাচ্ছে গ্লাসের ভিতরে ওই আসল ছাতাও ধরা হয়েছে, গ্লাসের ভিতরে যে ছাতাটা সেটাও ধরা হয়েছে। তখন আমাদের উস্তাদ মহতারাম উনি বললেন দেখো ওই যে গ্লাসের ভিতরে যে ছাতাটা, এটার নাম দুনিয়া, এটার নাম কি, এটার নাম কি, এবং বাহিরে যে ছাতাটা এই এটার নাম হইল আখেরাত, এটার নাম কি, আখেরাত। গ্লাসের ভিতরে এতক্ষণ যে তোমরা হাতাহাতি করলা ধরতে পারলা না, এটার নাম কি, দুনিয়া, আর ওই যে ছাতা ধরলা এটার নাম হইল আখেরাত। কেউ যদি আখেরাত ধরতে পারে তাহলে ভিতরের গ্লাসে যেরকম ছাতাটা ধরা হয়ে গেল, ওই ছাতাটা আখেরাতের ছাতা ধরলে যেরকম দুনিয়ার ছাতা পাওয়া যায়, কেউ যদি দিনকে ধরে রাখে, আখেরাতকে লক্ষ্যপুস্ত বানায়, দিনকে ধরে, দুনিয়াও তার হাতের কব্জার ভিতরে আসে পড়বে।
দুনিয়া তার কদমের তলে এসে যাবে। এজন্য বুজুর্গানে দিন সবসময় দিনকে প্রাধান্য দিতেন, দুনিয়াকে প্রাধান্য দিতেন না, তাদের সময়গুলোকে কাজে লাগাতেন। তারা এই দুনিয়ার জিন্দগির ভিতরে সময়গুলোকে কাজে লাগাইবার জন্য চেষ্টা করতেন। তারা তাদের মাকসাদই ছিল আমাদের এই 40 বছর 50 বছরের হায়াত, এটা আমাদের মাকসাদ নয়। আমাদের এই জিন্দগির পরে একটা জিন্দগি আছে, সে যে জিন্দগির শুরু আছে কি নাই, কি বলেন, শেষ আছে। মওতকে জবাই করা ফেলা হবে, আল্লাহর নবী বলছেন সেখানে মানুষ মৃত্যু বরণ করবে না, সেখানে মানুষ মৃত্যু বরণ করবে না, মওত তার আসবে না, সেখানে মৃত্যু হবে না, মৃত্যুটাকেও জবাই করে দেওয়া হবে, আবাদুল আবাদ চলতেই থাকবে। আখেরাতের জিন্দগি শুরু হবে কি নাই, দুনিয়ার জিন্দগির শুরু আছে শেষ আছে, আজ না হয় কাল চলে যেতেই, কি বলেন, আজ না হয় কাল চলে যেতেই, আল্লাহ বলে দিয়েছেন তুমি আজ না হয় কাল আমার কাছে আসতে হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমার আল্লাহ বলে দিয়েছেন হে দুনিয়ার মানুষ, মিনহা খলাকনাকুম, তোমাদেরকে তো আমি মাটি থেকে সৃষ্টি করেছি, তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুইদুকুম, আমি আবার এই মাটির ভিতরে তোমাদেরকে নিয়ে আসবো, চলে আসতে হবে। শুধু মাটির ভিতরে এসে মাটির ভিতরে থাকবা এমন না, আল্লাহ পাক বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমার আল্লাহ বলেন শুধু এ নয় মাটির ভিতরে ঢুকিয়ে দেব শেষ হয়ে যাবে এমন নয়, এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছিলাম, আমি আবার তোমাদেরকে সৃষ্টি করে 40 বছর 50 বছর 60 বছর 70 বছর হায়াত আমি দিব, এটা জিন্দগির পরে তোমার মত হবে, এই মতের পরে তোমাকে আবার এই মাটির ভিতরে শোয়ায় দেওয়া হবে, আমি আবার তুমি এই মাটির ভিতরে ঢুকে যাবা, ফিরে আসবা। আবার কি করব আমি, আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় তোমাদেরকে আবার উত্তোলন করব, কোথা থেকে, মাটি থেকে আমি আবার তোমাদেরকে উত্তোলন করব। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ মারা যাওয়ার পরে সে তো মাটির মধ্যে মিশে যায়, মাটির মধ্যে লেগে যায়, তাহলে সে তো মাটি হয়ে যায়, দ্বিতীয়বার আবার কেমনে উঠবে, আবার কেমনি ভাবে দ্বিতীয়বার আবার সে মানুষ রূপে রূপান্তরিত হবে। আমার আল্লাহ বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, যেই আল্লাহ প্রথমবার মানুষের কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্ব ছিল আমাদের কোনো অস্তিত্ব ছিল, কোনো অস্তিত্বই ছিল না, যে আল্লাহ রাব্বুল আলামিন কোন অস্তিত্বর ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের কোন অস্তিত্ব ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষকে অস্তিত্বের ভিতরে যে আল্লাহ আনতে পারলেন, সে আল্লাহ কিন্তু আবার দ্বিতীয়বার আমার আল্লাহ আনার সক্ষম রাখেন, কি বলেন, মানুষ বলতে পৃথিবীতে ছিল কিছুই ছিল না, যে আল্লাহ মানুষ বানাইবার ইচ্ছা করছে মানুষ বানাইছেন, সেই আল্লাহ মাটির ভিতরে ঢুকে গেলে আবার তুলতে পারবেন না, পারবেন না, যে বানাইতে পারে যে তৈরি করতে পারে সে ভাঙতেও পারে আবার পুনরায় সে আবার গড়তেও, সেই ক্ষমতা আছে না নাই, সেই ক্ষমতা আল্লাহর আছে। এই জন্য আল্লাহ পাক বলে দিলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ও দুনিয়ার মানুষ তোমরা ভেবেছ, দুনিয়ার মানুষ ভেবেছ মনে হয় মাটির ভিতরে চলে গেলে মনে হয় দ্বিতীয়বার আর তুমি ফিরে আসবা না, মনে রাখিও তোমরা প্রথম অবস্থায় ছিলে না, দুনিয়ার মধ্যে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমরা মানুষ রূপে রূপান্তরিত ছিলে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে প্রথমবার মানুষ সৃষ্টি করেছি 40 বছর 60 বছর 70 বছর একটা হায়াতে জিন্দগি আমি দান করে দিয়েছি, এই হায়াতে জিন্দগির পরে তোমার মৌত হবে, মৌতের পরে আবার তুমি মাটির ভিতরে ঢুকে যাবা, আবার মাটির ভিতরে ঢুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেইখান থেকে পুনরায় আমি উদ্ধার করব, উদ্ধার করে সেইখান থেকে আবার একটা চিরস্থায়ী জিন্দগি শুরু হয়ে যাবে, সেই জিন্দগির নাম হইল আখেরাত, সেই জিন্দগির নাম কি, আখেরাত, শুরু হবে কি নাই, শেষ নাই। তাহলে এই 40 বছর 60 বছর জিন্দগি আপনি আমাকে যদি 40 বছর 60 বছরের জিন্দগি আল্লাহ দিছেন,
দিবেন আমাদেরকে ওই চিরস্থায়ী জিন্দেগির জন্য তৈয়ার করার জন্য তৈয়ার হওয়ার জন্য কি হওয়ার জন্য তৈয়ার হওয়ার জন্য আমরা যদি একটু কষ্ট করে 40 বছর 50 বছর 60 বছর জিন্দেগি যদি আমার জিন্দেগিটাকে কাজে লাগাইতে পারি পরবর্তী জিন্দেগিতে যদি আমার সুখ হয় একটা চিরস্থায়ী সুখ হয় তাহলে এই জিন্দেগির চাইতে পরের জিন্দেগি যেটা চিরস্থায়ী জিন্দেগি সেটার জন্য প্রস্তুতি হওয়া বেশি উত্তম না বেশি উত্তম যেমনি ভাবে বলেন আমরা তো সেটা ঠিকই বুঝি আমাদেরকে যদি বলা হয় আরে 5 মাস অথবা 1 বছর অথবা 10 বছর আপনি যদি জেলে থাকেন তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হবে কি বলেন এরকম লোক পাওয়া যাবে না যাবে না কি বলেন যদি বলে 1 মাস কেউ যদি জেলে থাকে তাহলে পরবর্তীতে 5 বছরের জন্য তাকে প্রধানমন্ত্রী বানানো হবে কি বলেন এরকম লোক পাওয়া যাবে না যাবে না পাওয়া যাবে কারণ আমরা এটা বুঝি যে 5 মাস আর 2 মাস আর 4 মাস জেল খাটার পরে আরো বড় একটা সুখ আসছে আমাদের সুখ আসছে আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির দুনিয়া হইল মুমিনের জন্য কিখানা জেলখানা কিখানা জেলখানা এইখানে যদি আমি একটু কষ্ট স্বীকার করি আমি দুনিয়াকে ছেড়ে আমি একটু কষ্ট ক্লেশ করে আমার জিন্দেগিটাকে বানাইতে পারি তাহলে আমার চিরস্থায়ী সুখ হয়ে যাবে চিরস্থায়ী জীবন আমার শুরু হয়ে যাবে ও ভাই দোস্ত 1 মাস জেল খাটবো 2 মাস জেল খাটবো 1 বছর জেল খাটবো 50 বছর জেল খাটলাম কিন্তু এর পরেও কিন্তু যে সময়টা আমাকে দিবে প্রধানমন্ত্রী আমাকে বানিয়ে দিবে রাষ্ট্রের প্রধান বানিয়ে দিবে ওইটারও শেষ আছে না নাই ওইটা চিরস্থায়ী নাকি না ক্ষণস্থায়ী আপনি ধরেন 10 বছর 5 বছর জেলখানায় আমরা থাকলাম আপনিও থাকলেন আমিও থাকলাম একটা আশায় যে 5 বছরের একটা প্রধানমন্ত্রীর দায়িত্ব পাবো আমি খুব সাহেনশাল হালতে থাকবো আমার গাড়ি থাকবে ভিআইপি আমার গার্ড থাকবে ভিআইপি খাবারের ব্যবস্থা থাকবে ভিআইপি থাকার ব্যবস্থা থাকবে এই লোভে যদি আমি 4 মাস 5 মাস 1 বছর জেল খাটি এরপরেও কি বলেন এত সুখ পাওয়ার পরেও আমার ওই সুখ থাকবে না চলে যাবে চিরস্থায়ী না ক্ষণস্থায়ী ওইটা হলো চিরস্থায়ী নয় এটা হলো ক্ষণস্থায়ী ওই ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য যদি আমি এত শ্রম করতে পারি এত সময় দিতে পারি এত কষ্ট করতে পারি যেখানে আমার চিরস্থায়ী থাকতে হবে এ তাহলে সেই জন্য কতটুকু আমার কষ্ট মুজাহাদা করা দরকার ওই পরিমাণ কষ্ট মুজাহাদা করা দরকার যে পরিমাণ সময় আমি পরের জিন্দেগিতে থাকবো কিন্তু কি হচ্ছে না বরং সেই দুনিয়ার আখরাতের ভয় কবরের ভয় মরণের ভয় দিলের মধ্যে আমাদের নাই বরং দুনিয়াকে আমরা প্রাধান্য দিচ্ছি এই জন্য আল্লাহ পাক বলেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া আল্লাহ বলতেছেন তোমরা তো দুনিয়াকে প্রাধান্য দিয়েছ তোমরা দুনিয়াকে সামনে রাখতেছ দুনিয়ার সুখ দুনিয়ার বিলাসিতা দুনিয়ার ক্ষমতা দুনিয়ার অহংকার দুনিয়ার সব কিছু পাওয়ার জন্য তুমি সব চেষ্টা তুমি করতেছ ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা আখিরাতই হইল চিরস্থায়ী আখিরাতই হইল আসল জিনিস ওটাকে বানাইবার চেষ্টা করো